হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। এই ভিডিওতে দেখাবো আমরা কিন্তু অনেকেই অনেকেরই বিকাশ অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? তো আমরা অনেকেই জানি না যে বিকাশের ব্যালেন্স কীভাবে চেক দিতে হয়। তো আমি বিকাশের কিছু কাজ দেখাবো, এটার ভিতরে কোন অপশনের কী কাজ, ঠিক আছে? আমরা যা অনেকেই কিন্তু জানি না, তো যারা না জানি তাদের জন্য এই ভিডিওটি। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, টেন টেন দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আমি খুব সহজে দেখিয়ে দেবো বিকাশের ব্যালেন্স চেক করে কীভাবে, ঠিক আছে? তো চলুন শুরু করছি ভিডিওটি। তো আমরা প্রথমে কী করব, আমরা প্রথমে এখানে বিকাশের যে কোড নাম্বার সেটা ডায়াল করব। আমরা ডায়াল ফেডে চলে যাব, ডায়াল ফেডে চলে যাচ্ছি। এখানে আমরা কিবোর্ডে লিখব *27 ##, ঠিক আছে? তো আমরা ডায়াল করে দিব আমাদের যে সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। তো আমার এয়ারটেল সিমে রয়েছে, আমি এখানে ডায়াল করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ড মানি, আপনি কাউকে টাকা পাঠাতে পারবেন। পার্সোনাল নাম্বারে সেন্ড মানি টু নন বিকাশ ইউজার, ঠিক আছে? তারপর মোবাইল রিচার্জ আপনি এখান থেকে রিচার্জ করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, ক্যাশ আউট, পে বিল ডাউনলোড অ্যাপস এখান থেকে অ্যাপ ডাউনলোড, তারপর মাই বিকাশ রিসেট পিন এখান থেকে পিন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? পিনটা রিসেট করতে পারবেন। তো আমরা যেহেতু বিকাশ ব্যালেন্স দেখবো, এখানে 8 নম্বরে দেখতে পাচ্ছেন মাই বিকাশ। তো এখানে আমরা 8 নম্বরে ক্লিক করে দেব, কারণ 8 নম্বরে আমরা চলে যাব মাই বিকাশ। হ্যাঁ, তো এখানে আমরা 8 নম্বরে ক্লিক করছি, ক্লিক করে আমরা সেন্ড করে দিব। এবার দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স রিকোয়েস্ট স্টেটমেন্ট চেঞ্জ পিন, এখান থেকে পিনটা চেঞ্জ করবো। আগে টাকা দিয়ে যেটা পিনটা রিসেট করবো, মানে আমরা যদি পিনটা ভুলে যাই রিসেট করতে পারবো। তারপর এগুলো দেখতে পাচ্ছেন আমার এখানে সময়সীমা কম। তো চেক ব্যালেন্স আমি 1-এ চেক ক্লিক করলাম, তো 1 দিয়ে সেন্ড করে দিলাম। এখানে পিন নাম্বারটা চাবে, তো আমাদের পিন নাম্বারটা আমরা দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ, তো আমি এখান থেকে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, পিন নাম্বারটা দিয়ে সেন্ড করে দেবো। দেখতে পাচ্ছেন আমার এই যে ব্যালেন্সটা দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট বিকাশ ব্যালেন্স ইজ 195 টাকা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার বিকাশে টাকা নেই। তো এভাবে খুব সহজে কিন্তু আপনারা বিকাশ ব্যালেন্সটা চেক করতে পারেন এবং টাকাগুলো টাকা সেন্ড করতে পারেন, রিচার্জ করতে পারেন, ঠিক আছে? আশা করি এই ভিডিওতে বুঝতে পারছেন আপনারা কোন অপশনের কী কাজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। পরের ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর কমেন্ট করে মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।